তো ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন সুধামা। তো আজকেও আমরা যাচ্ছি যে স্থান বর্তমানে দর্শন করার জন্য, সে স্থানও সুলভ নয়, অনেক কষ্ট করে যেতে হচ্ছে। সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের রাসস্থলী, এবং রাধা রানী আদি সব সখীরা গোপ সখারা একত্রিত হয়েছিলেন যে পর্বতে, সেই পর্বতের তলটিতে আমরা আছি এবং সেই পর্বতেই যাব, উঠব আমরা এবং দর্শন করব সেই স্থানটি যেখানে আমাদের প্রভু বসেছিলেন সখাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, তাই না? স্থানটি দেখুন একবার, এই মার্গ চলে গিয়েছে সেই পর্বতের উপরে যেখানে আমাদের প্রভু রাস করেছিলেন, এবং শ্রীমতী রাধারানী আদি সব সখীরা ভগবানকে বেষ্টিত হয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ বার্তালাপ করেছিলেন সেই মার্গ। এ কি আর সাধারণ কোনো মার্গ বলুন? এই মার্গ তো সেই মার্গ যে মার্গ থেকে গেলে পরে ভগবান শ্রীকৃষ্ণের দেখা পাওয়া যায়। একবার দেখুন নয়ন ভরে এই মার্গটি, দেখে মনে হচ্ছে না যে প্রভু বসে আছেন, আর সেই প্রভুর মহলে প্রবেশ করা যাবে এই মার্গ থেকে। আর এই যে ব্রজভূমির মনোহর, যেরকম আমাদের প্রভু সেরকম মনোরম হলো আমাদের এই ব্রজধাম। আর এই ব্রজধামের মাঝখানে শান্তিময় একটি স্থান এবং এই মার্গটি বিরাজমান, এ দেখে কিন্তু নয়ন সত্যি জুড়িয়ে যায়। যারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাবেন তাদেরকে সত্যি স্বাগত এই মার্গে, এবং এই মার্গ থেকে একটুখানি কষ্ট করে উঠলেই আমরা প্রভুকে পেয়ে যাব। তো চলুন তাহলে একবার আমরা যাত্রা শুরু করি এই মার্গ থেকে ভগবানকে পাওয়ার জন্য। কেন যদি এই মার্গ থেকে একবার গিয়ে ভগবানের দেখা পেয়েই যাই, তাহলে ভক্ত সুধামার মতো সার্থক আমাদের এই যাত্রা। কেন 80 কিলোমিটার দূর পায়ে সে সময় হেঁটে গিয়েছিলেন পূর্বান্দার থেকে দ্বারকানগরী। হ্যাঁ, ভক্ত সুধামা কতটা কষ্ট না করতে হয়েছে সে সময়, পাহাড় জঙ্গল কাটায় ঘেরা বন কত কিছুই না পাড়ি দিয়েছিলেন সে সময় ভক্ত সুধামা, তাই না? আর আমাদেরকেও প্রভুর দর্শন করতে গেলে কষ্ট করতেই হবে, ফেলে আসা পিছনের মার্গ, যার দেখা পাওয়ার জন্য এত সুন্দর মার্গ অতিক্রম করতে হয়, সে মুরালিধর না জানি কত সুন্দর, তাই না? আজ রাত এখানে যদি থাকা যায় তাহলে কিন্তু ভগবানের দর্শন পাওয়া যায়, এটা বিশ্বাস। কেন কি তো সুন্দর এই বৈকুণ্ঠপুরী, এই গোলকধামপুরী, যে এখানে আসা মাত্র হৃদয়ের সকল কৌলুস দূর হয়ে যায়। আর ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন, যে হৃদয় কৌলুস নেই সেই হৃদয়ে আমি বিরাজমান হই এবং তাকে আমি দর্শন দেই, তাই না? তাহলে দর্শন আমরা কেন পাবো না? এই স্থানে আসলে পরে অবশ্যই পাবো, খুব শান্তিময় স্থান। সব কৌলুস কিন্তু আপনারও চলে গেছে, একবার বুকে হাত দিয়ে বলুন যে সারা দিন যে ধাকল বা যে যন্ত্রণার মধ্যে আপনি ছিলেন, এই ভিডিওটি দেখার পরে কি সেই যন্ত্রণার অবসান হয়নি বলুন? অবশ্যই হয়েছে মিত্র, এতে কোনো রকম সন্দেহ নেই। মিত্র, যারা দর্শনে আসবেন এই ব্রজধাম, যারা এসেছেন তাদেরকেও বলি আর যারা আসবেন এর পরে তাদেরকেও বলি একটি কথা, যদি ভগবানকে উপলব্ধি করতে হয় তাহলে শুধুমাত্র আমি এই একটি প্রসেস বলে দেব, এমনিভাবে একটি বার করে দেখবেন, অবশ্যই ভগবানের উপলব্ধি আপনার হৃদয়ে জেগে উঠবে। সেটি কীরকম উপলব্ধি? যে দেখুন, এই যে মার্গ দিয়ে যখনই আসবেন ঠিক শেষ সীমানায়, মানে এই যে বেদি লক্ষ্য করতে পারছেন, এই বেদির একটু আগে একটি বৃক্ষ রয়েছে এবং তার আগে রয়েছে একটি বৃক্ষ, তাই না? তো এই সেকেন্ড নাম্বার বৃক্ষর গোড়া একটি বার বসবেন, আর বসার পরে ঠিক আপনার ডান দিকে এখান থেকে লক্ষ্য করবেন। লক্ষ্য করার পরে যে দৃশ্য আপনি দেখবেন সেই দৃশ্যে শুধু কল্পনা করবেন একটি কথা, যে আমাদের প্রভু এই ব্রজধাম কত সুন্দরভাবে রচনা করে গেছেন। দেখুন
এই যে পাহাড় এবং মাঝখানে রয়েছে কুণ্ড, যেখানে শ্রীমতী রাধারানী জল ভরতে আসতেন, সেই কুণ্ড, তার উপাশে রয়েছে পাহাড়, তার উপাশেও ধুধু করছে, এই যে লাইনটি দেখা যাচ্ছে পাহাড়, তার মাঝখানে রয়েছে সর্ষের ক্ষেত দিয়ে হলুদ হয়ে রয়েছে। তো এই যে প্রকৃতি, এই প্রকৃতিতে প্রভু বাস করতেন একটি সময়, এবং তিনি বাঁশি বাজাতেন কখনো গোমাতাদেরকে নিয়ে, এই পাহাড় থেকে কুণ্ডে যেতেন, তাদেরকে জল পান করাতেন, আবার সেই পাহাড়ে উঠতেন, তারপরে তারপরের ভূমিতে যেতেন, সেখানে বিচরণ করতেন, আর সঙ্গে সব সখারা আনন্দে হই হুল্লো করে কত রকম নৃত্য করতেন, আর পাখিদের সাথে ভগবান তাল মিলিয়ে বিভিন্ন রকমের গান গাইতেন, সুর দিতেন, ধ্বনি দিতেন, এমনকি কোকিলের ভাষায়, পাখির ভাষায় আমাদের প্রভু কথা বলতেন এই জঙ্গলে। মিত্র, এই তো সেই জঙ্গল, এই তো সেই বন, যে বনে আমাদের প্রভু সব বনের পশু পাখিদের সাথে বার্তালাপ করতেন, এবং বলরামকে বলতেন, হে দাউজি, তুমি দেখো আমি পেরেছি না পাখির মতো ধ্বনি দিতে, দেখো তুমি কি, আমি পারিনি ব্যাঙের মতো লাফাতে, আমি কি পারিনি ময়ূরের মতো নাচতে, ময়ূরের মতো ডাকতে। তখন বলরামজি বলতেন, হ্যাঁ কৃষ্ণ, অবশ্যই তুমি পেরেছো, পারবে না কেন বলো, তুমি তো ওদের বাপ, আর সত্যিকারে তিনিই তো আমাদের বাপ। তো মিত্র, এই যে কথাগুলো আমি বললাম, যদি সম্ভব হয় কোনোদিন ব্রজধামে কদমখণ্ডি বনে আসেন দর্শনের জন্য, রাসস্থলী দর্শন করার জন্য, তাহলে একটিবার এই স্থানে বসে এরকমভাবে একটুখানি ভেবে দেখবেন, অবশ্যই আপনার চোখ থেকে জল গড়িয়ে পড়বে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন মিত্র, যখন আমরা দর্শনে আসি তখন আর এই স্মৃতিগুলো মনে করতে পারি না। কেন? কেন কি ভগবান সবসময় একাকিত্বভাবেই ভজনা স্বীকার করেছেন ভক্তদের কাছ থেকে, আর আমরা যখন আসি তখন দলে দলে আসি, সবার হই হুল্লা, বিভিন্ন রকম সাংসারিক কথা আলোচনা, তার মধ্যে দিয়ে ভগবান কোথায় প্রবেশ করবেন আমাদের হৃদয়ে বলুন? কেন, হৃদয় তো কলুষমুক্ত করতে হবে, আর সাংসারিক আলোচনা যদি সে সময় করি তাহলে কি আর প্রভু বিরাজ করতে পারে, তাকে কি উপলব্ধি করা যায় তার এই লীলার স্থানে এসে? করা যায় না। সে কারণে যদি সম্ভব হয় একা কিছুটা সময় দিয়ে যাবেন এই ব্রজভূমিতে, তাহলে অবশ্যই কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে আপনি বাড়ি ফিরতে পারবেন। কেন, যে ভক্ত একবার এসে এই ব্রজধামে তার নয়ন ধারা বইয়ে দেয়, তারপরে কি সেই ভক্তের হাত আর কোনো দিন আমাদের প্রভু ছাড়েন? ছাড়েন না, সর্বদা তার মৃত্যুর আগ পর্যন্তই তার সঙ্গে সঙ্গে থাকেন। কেন, একবার হলেও যে চোখের জল ফেলেছিলেন আমার এই ভক্ত আমার জন্য, সে কথাই মনে করেন। ভগবান আমাদের কোনো কিছুই ভোলেন না, ভগবানের জন্য যদি এক বিন্দু বা একটা ফলের টুকরো যদি কোনো দিন অর্পণ করে থাকে কোনো ভক্ত, তাহলেও ভগবান তার ঋণ শোধ করতে পারে না। তো সেই রকম ভক্ত সুদামা যখন ভগবানের মহলে আসলেন বা ভগবানের কাছে দেখা করতে আসলেন, এরকম তখন মার্গে ছিল প্রহরীরা, কিন্তু সেই প্রহরীরা সুদামাকে আটকে দিয়েছেন। কিন্তু এই ব্রজধামে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ এমন সুন্দর স্বাধীনতা দিয়ে গেছেন, এখানে দেখুন আটকাবার কেউ নেই। আছে কি কোনো প্রাণী, আছে কি কেউ যে ভগবানের ভক্তকে আটকাবে মিলন থেকে? তাই তো এই বৃন্দাবন ধাম অতি সুলভ ভক্তদের জন্য। বাকি বৈকুণ্ঠপুরী কিংবা দ্বারকাপুরীতে আপনি যাবেন, জয় বিজয় বা দ্বারকার প্রহরীদের মতো অনেক প্রহরী পড়বে যারা আপনাকে আটকে দেবে দুয়ারে, কিন্তু এখানেই শুধুমাত্র ভক্ত বৎসল ভগবান। তাই সব ভক্তরা, সব মহাত্মারা একমাত্র বৃন্দাবন ধামেই এসে আশ্রয় গ্রহণ করে। কেন, এখানে নাই কোনো বাড়ি, নাই কোনো মহল, নাই কোনো বাধা বিঘ্ন, তাই ভগবানকে সুলভে এই স্থানে পাওয়া যায়। তাই তো মহাত্মারা বারবার ছুটে আসে এমন বনে, এমন সুন্দর স্থানে দর্শন করার জন্য, তাই না? তো ভক্ত সুধামা যখন দুয়ারে দাঁড়িয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ তার মহল থেকে বেরিয়ে লাভ দিয়ে ছুটে আসলেন, রুক্মিণী চামর ঢুলাচ্ছিলেন, সত্যভামা থালিতে করে ভগবানকে ভোগ অর্পণ করছিলেন, কিন্তু সে সব ফেলে দিয়ে আমাদের প্রভু এরকম সিংহাসন থেকে লাভ দিয়ে সুধামা 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 করে ছুটে গেলেন রাজমার্গ থেকে অলিতে গলিতে, তাই না?
তো এই রাসস্থলীতে যখন ভক্তরা আসবেন, এই রাসস্থলীতে দর্শন করার জন্য ভগবান সর্বদা এখানে বসে থাকেন রাধা রানীর সাথে। আর সেই বেদি রয়েছে আজও বিদ্যমান। দেখুন, আমরা সেই বেদি এবারে দর্শন করছি। হ্যাঁ, এই যে দেখুন আমাদের প্রভুর সেই সিংহাসন, যেখান থেকে আপনার নাম ধরে ধরে ডেকে প্রভু এখান থেকে ছুটে যাবেন, যে দেখো আমার ভক্ত এসেছে আমাকে দর্শন করার জন্য আমার সেই রাসস্থলীতে, তাই না? তো কত অহোভাগ্য হবে সেই ভক্তের যখন সেই ভক্ত এই বৃন্দাবন ভূমি, এই ব্রজভূমি দর্শন করতে আসবেন এবং ভগবানের সান্নিধ্য লাভ করবেন। ওরে মিত্র, প্রভু তো আমাদের এখানে বসে আছে, তাকে পরিক্রমা করা অবশ্যই দরকার। আমাদের পরিক্রমা করলে পরে ভগবান প্রসন্ন হবেন আর অবশ্যই আমাদেরকে দর্শন দেবেন। তো পরিক্রমা করার জন্য এই বেদির চারিপাশে কত সুন্দর বাঁধানো রয়েছে, যাতে ভক্তরা এসে এই স্থানটি পরিক্রমা দিতে পারে। কত পবিত্র স্থান, একবার ভাবুন। সেই মহল ভগবানের কাছে তুচ্ছ, মানে দ্বারকা পুরীর মহল এবং বৈকুণ্ঠপুরীর মহল দেখুন। আর এই বৃন্দাবন ধামে আমাদের প্রভুর মহল হলো এটি, এই রাস স্থলীর নিচে এই যে স্থানটি, এটিই হলো আমাদের প্রভুর মহল। এখানেই প্রভু বসে থাকেন, যোগেশ্বর যোগী সাধনা করেন, তাই না? যে তার ভক্তরা আসবেন, রাধারানী আসবেন, সবাই আসবেন এই মহলে দর্শন দেওয়ার জন্য। প্রভুর সে মহল ভালো লাগে না, কিন্তু যেখানে ভক্তের কোলাহল, যেখানে সে ভক্তরা লুটোপুটি গায়, কান্না করে, অশ্রুর জলে ভেজে, সেই স্থান ভগবানের কাছে অতি রমণীয় এবং প্রিয় লাগে। তাই তো প্রভু এই ব্রজের এই পর্বতের চূড়ায় বসে থাকেন, যেখানে আমাদের প্রভু একটি সময় রাস করেছিলেন। সব সখীদেরকে নিয়ে যে বেদিতে বসেছিলেন, সেই বেদি আজ আমরা স্বচক্ষে দর্শন করছি। মিত্র, এই জন্মে যদি সম্ভব হয় একটিবার আসবেন এই ব্রজধাম দর্শন করার জন্য, আর এমন রাসস্থলী দর্শন করার জন্য। সবাই নিধুবন নিয়ে ব্যস্ত থাকেন, নিধুবনে রাস করেছেন, নিধুবনে রাস করেছেন, কিন্তু সেই নিধুবনের স্থলী তো এখন কোলাহলে পরিপূর্ণ, লাখ লাখ মানুষের ভিড়। সেখানে কি আমাদের প্রভু থাকেন? আমার প্রভু তো নির্জনে থাকেন বসে, তাই না? তাই তো এত সুন্দর, এত বড় একটি সিংহাসনে ছাড়া আর কোথায় বসবেন বলুন? হ্যাঁ, এখান থেকে পুরো ব্রজ নগরী দেখা যায়, চারিদিক ধুধু করছে। দেখুন এই কত বড় পর্বত, এই কত বড় পর্বত, যে পর্বতে সব সখীদেরকে নিয়ে ভগবান শ্রীহরি সব সখাদেরকে নিয়ে নৃত্য করেছেন নূপুরের তালে তালে। সে সময়টা কীভাবে গুঞ্জিত হতো, আকাশ মার্গ থেকে কত দেবতারাই না উঁকি দিয়ে দেখত প্রভুর এই রাসের নৃত্য এবং যোছনা রাতে বংশীর ধ্বনি। মিত্র, একবার কল্পনা করুন, একেই তো বলে কৃষ্ণ ভাবনায় ভাবনিত, তাই না? একবার আপনার হৃদয়ের ভাবনার জগতে নিয়ে আসুন ভগবান শ্রীকৃষ্ণকে বসান। একবার ভাবুন যে আমাদের প্রভু যখন এই সিংহাসনে রাধারানীকে নিয়ে বসে থাকতেন, আর গোল হয়ে একদিকে সব সখাগণ, একদিকে সব সখীগণ বসে থাকতেন, তার চরণে ফুল অর্পণ করতেন, কেউ তাকে ফল, এই যে বন রয়েছে এই বন থেকে ফুল এবং ফল নিয়ে এসে ভগবানের চরণে সব সখারা, সব সখীরা এখানে বসে ভগবানকে অর্পণ করতেন, তাই না? কীরকম দৃশ্য সেটি ছিল চিন্তা করুন। আর এই ব্রজে জানেন যে সে সময় অনেক সরোবর, পদ্মকমল প্রতিটি সরোবরে, আর সেই পদ্মকমলের সুগন্ধ পুরো ব্রজময় হয়ে যেত, আর বাতাসে বাতাসে পদ্ম ফুলের গন্ধ আমাদের শ্রীহরির গায়ে, শ্রীহরির অঙ্গে যখন লাগত এবং সবাই যখন সেই সুবাস নিত, কত সুন্দর লাগতো সেই সময়টি, তাই না? এবং সেই গন্ধ ছড়িয়ে পড়তো ব্রজবাসীদের গায়ে, এবং ব্রজবাসীরা যারা বাড়িতে থাকতেন ব্রজে, তারা পর্যন্ত সেই সুবাস পেতেন, এবং তারা মনে মনে ভাবতেন যে কৃষ্ণের বুঝি এবারে শৃঙ্গার হচ্ছে, নয়তো এই গন্ধ কোথা দিয়ে ভেসে আসবে? কেন এই বেদিতে বসে আমাদের প্রভু তো শৃঙ্গার করেছেন সব সখীদের কাছ থেকে, সখাদের কাছ থেকে, তাই না? তাই শৃঙ্গারের গন্ধ বুঝতেন
এই গায়ে যত ব্রজবাসীরা রয়েছে, তাই না? তারা কত সুন্দর একটি লীলার স্থলী আজকে আমরা দর্শন করলাম এই ভিডিওটির মাধ্যমে। আমাদের চরম সার্থক মিত্র, শুধু একটি কান্নার দৃশ্য আবার ফুটে ওঠে, সেটি কি জানেন মিত্র? বেদী তো সেই রয়েছে, স্থানও সেই রয়েছে, বৃক্ষ সেই রয়েছে, ব্রজ সেই রয়েছে, ফল সেই রয়েছে, ফুল সব রয়েছে সেই স্থানে, কুণ্ড সেই স্থানে রয়েছে, কিন্তু আমাদের ব্রজের হরি কোথায়? কোথায় পাবো আমাদের ব্রজের হরিকে আর খুঁজে? সে কি গোলক ধামে উঠে চুপচাপ বসে আছেন, নাকি আজও পর্যন্ত এখানে বিরাজমান রয়েছে? মিত্র, এ কি আমার অক্ষতা যে আমার এই চোখ দিয়ে ভগবান শ্রীহরিকে দেখতে পাচ্ছি না? হে তো আমার কমি। হ্যাঁ, তবে এ সুখ শুধু এতটুকুই যে মহাত্মারা বলেন যে চোখ থেকে দেখার আগে কান থেকে ভগবানকে দেখো। কানেও চোখ রয়েছে, কেন? হৃদয় যে দর্শন করে সেটা কানের মাধ্যমে দর্শন করে, কানে যে চোখ রয়েছে সেই চোখ দিয়েই এই হৃদয় ভগবানকে নিত্য সদা অনন্তকাল ধরে দর্শন করতে থাকে। তাই তো দুঃখ নেই মিত্র, এই যে কথা শ্রবণ করছি, বৈষ্ণবদের সঙ্গ করছি, ভাগবত পড়ছি, গ্রন্থ পড়ছি, তাতে যে শ্রবণ পাই, যে শক্তি পাই, এই যে কথাগুলো শ্রবণ করছেন, তার মধ্যে কি আপনার হৃদয়ে একবারও কৃষ্ণের ছবি ফুটে উঠে নেই? উঠেছে অবশ্যই, এই তো দর্শন মিত্র, আর কি দর্শন? একেই বলে দর্শন, প্রকৃত দর্শন। তো কান থেকে আগে দর্শন করতে হয়, শ্রবণ করতে হয়, এবং এমনও সুন্দর ব্রজভূমি দর্শন করতে হয়। এই কদমখণ্ডি এত বড় বন যে এখানের ভিডিও দৃশ্য চিত্র তুলে ধরার জন্য এক একটি দিন এক একটি বছরও কিন্তু কম পড়ে যায়। কেন? এখানে অনেক মহাত্মাদের বাস রয়েছে, অনেক ময়ূরের বাস, অনেক কুঞ্জ রয়েছে, অনেক মিষ্টি বন রয়েছে, এবং অনেক ময়ূররা রয়েছে। সবাইকে একটু একটু করে দর্শন করাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তাই ব্রজভূমি সর্বদা দর্শন করতে থাকবেন এই চ্যানেলের সাথে জুড়ে। আবার কদমখণ্ডে নিয়ে কিন্তু আমি উপস্থিত হচ্ছি, কেন আজকে সারাদিন এখানে ছিলাম ভিডিও শ্যুট করার জন্য, আর এক স্থানে এসেই ভিডিও শ্যুট করা যায় না। হৃদয়ে ভগবানের কল্পনা আনতে হয়, ভাব আনতে হয়, তারপরে ভিডিও তৈরি করতে হয়। আর স্ক্রিপ্ট রাইটিং তো আমি করি না মিত্র, শুধুমাত্র ভাব আপনাদের সামনে তুলে ধরি। তাই তো অনেক ভুল ভ্রান্তি হতে পারে, নিজেও গুণে মার্জনা করবেন। আজকের এই ভিডিওটি ছিল এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন যেন একটুখানি ভাব উৎপন্ন হয় আর আপনাদেরকে এরকমভাবে দর্শন করাতে পারি ভগবানের এরকম লীলাভূমি।